আপনারা অনেকেই হয়তো ভাবেন মিষ্টির দোকানের মতো রসগোল্লা বানানো খুব কঠিন, তা আবার বাড়িতে। এইরকম স্পঞ্জি নরম তুলতুলে রসগোল্লা কে না বাড়িতে চায় বানাতে বলুন তো? একবার এইভাবে বানিয়ে দেখুন, সকলের মন পাবেন। প্রথমে আমি 2 কাপ জল আর 2 কাপ চিনি দিয়ে এটাকে আমি রসগোল্লার শিরা বানানোর জন্য বসিয়ে দিলাম। এটা আমি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব আর এটাকে আমি নাড়াচাড়া করতে থাকব। আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেলে তারপরে আমি এই শিরাটাকে নামিয়ে আলাদা করে রাখব, এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আমি এখানে 3 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। ছানা অলরেডি আমার বানানো ছিল, তাই আপনাদের আর দেখালাম না। যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। অনেকেই ছানা কাটার রেসিপি দিয়ে রেখেছে, তার জন্য আমি আর আপনাদের সময় নষ্ট করলাম না, ডাইরেক্ট রেসিপিটাই চলে আসলাম। আচ্ছা, এবার আমি ছানাগুলোকে তালুর সাহায্যে ভালো করে মথে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 4টা এলাচ আর 1 চামচ চিনি, আমি এখানে বেটে নিয়েছি। ঠিক এইরকম করে মথে নিয়েছি যাতে ছানার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যত ভালো করে মথবেন তত কিন্তু ছানাটা সুন্দর রসগোল্লার শেপ পাবেন আর রসগোল্লাটা ফেটেও যাবে না। তারপরে এটাকে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নিয়েছি। এবার আমার লেচি কাটা হয়ে গেল। এবার আমি লেচিগুলোকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে জল গরম করতে দিলাম, তার মধ্যে আমি এখানে 500 চিনি দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার যখন চিনি জলটা ভালো করে ফুটে গেল, দেখুন এইরকমভাবে ফুটে গেছে, তখন আমি এর মধ্যে অল্প 1 চামচের মতো দুধ দিয়ে দিলাম। তাহলে এই যে উপরে ফেনাটা এসছে, চিনির নোংরাটা আমার কেটে চলে আসবে। আমার চিনির নোংরাটা কাটা হয়ে গেল, দেখুন ঠিক এইরকম হবে। নোংরাটা যখন আমার কেটে চলে আসলো, তখন চিনির জলটা ফুটে দেখুন এইরকম হয়ে যাবে, একটু চিপচিপা হবে। তার মধ্যে ছানার গুলিগুলো দিয়ে দেব, দিয়ে আমি এখানে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। এগুলো দেখুন আকারে বেশ বড় হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে রাখবেন। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে দেখবেন যে যেরকম ছোট সাইজ দেওয়া হয়েছে ফুলে অনেকটা বড় হয়ে গেছে, ঠিক এরকম সাইজের হয়ে যাবে, বড় বড় এরকম সাইজের হয়ে যাবে। তারপর ব্যাস, তারপরে এরকম যখন বড় বড় হয়ে যাবে, দেখুন এটা কিন্তু আমার ফেটে যায়নি, ঠিক এরকম নাড়াচাড়া কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে গ্যাসের উপরে কিছুক্ষণ রেখে দেবেন, গরম অবস্থায় কিছুক্ষণ ঢাকা থাকবে। তারপর ঢাকনা খুলে নিয়ে আগের যে চিনির জলটা করা ছিল সেইগুলোর মধ্যে এই রসগোল্লাটা দিয়ে দেওয়া হবে। 8 থেকে 10 ঘন্টা রাখার পর যখন আপনারা খাবেন, তখন দেখবেন দোকানের মতনই রসগোল্লা বাড়িতেই হয়ে গেছে, খেয়ে সবাই সুস্বাদু বলবে। একবার ট্রাই করে দেখুন এবং আমার সাথে শেয়ার করুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।